আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমাদের আলোচনার বিষয় KVL অর্থাৎ কারশফ ভোল্টেজ ল এবং ম্যাক্সওয়েল থিওরেম। আমরা আজকে দুটো বিষয় নিয়েই আলোচনা করব, ম্যাক্সওয়েলের ম্যাথ কিভাবে আমরা করব এবং KVL রিলেটেড আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো আমরা ইজিলি বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা আলোচনায় যাই। KVL কি? কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের যে কোনো বদ্ধ বর্তনীতে বা মেশে বা লুপে সকল ভোল্টেজের, অর্থাৎ যত সোর্স ইএমএফ থাক আর ভোল্টেজ ড্রপ থাক, এগুলার বীজগাণিতিক যোগফল শূন্য। সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে আসে যে একটা বদ্ধ নেটওয়ার্ক। বদ্ধ নেটওয়ার্ক তো এর আগে আমরা দেখেছি বা সার্কিট দেখেছি, সার্কিটটা এরকম, ধরি যে এইরকম একটা রেজিস্টার দিয়ে এখানেও একটা সোর্স দিলাম, যে এটা একটা কি, ওখানে কি বলা আছে যে একটা বদ্ধ নেটওয়ার্কের বা লুপের বা মেশের সোর্স ভোল্টেজ অথবা এর সঙ্গে যত ড্রপ ভোল্টেজ আছে সবগুলা বীজগাণিতিক যোগফল শূন্য। তো এটা তো, এটা কি, এটা অ্যাবজর্ব পাওয়ার, এই পাওয়ারটা গ্রহণ করে, তা এই হচ্ছে সোর্স ভোল্টেজ। তো এই সোর্স ভোল্টেজ এবং তাদের ভিতরে যে ড্রপ ভোল্টেজগুলা, অ্যাবজর্ব পাওয়ারের ড্রপ ভোল্টেজ, এগুলার বীজগাণিতিক যোগফল শূন্য। যদি সেটা আমি লুপ হিসেবে ধরি, এখানে দেখুন তো এটা একটা লুপ, এটা একটা লুপ, এই পুরোটাই একটা লুপ, আর এটা একটা ম্যাশ, এটা একটা ম্যাশ। তো এখন আমরা দেখব যে মূলত কিভাবে এইটা অ্যাপ্লাই করতে হয়, বীজগাণিতিক যোগফল যে শূন্য বলতেছে সেটা কিভাবে। সেটা দেখুন, এটা ভোল্টেজ ধরলাম, এটা সাপ্লাই ভোল্টেজ, এখানে ড্রপ ভোল্টেজ হচ্ছে V1, আর এখানে ড্রপ ভোল্টেজ V2, এখানে V3, আর এখানে এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তো এটা সাপ্লাই ভোল্টেজ ড্যাশ ধরলাম, এটা ডাবল ড্যাশ ধরলাম। তো বীজগাণিতিক যোগফল শূন্য বলতে তারা কি বোঝাচ্ছে, যে একটা মেশে বা একটা লুপে বা একটা সার্কিটের মধ্যে, বদ্ধ সার্কিটের মধ্যে বীজগাণিতিক যোগফল যে শূন্য বলতেছে সেই জিনিসটা আসলে কি। তো দেখুন, আমরা এখানে কিছু বেসিক কনসেপ্ট নিব, এই কনসেপ্টটা আমরা যে কোনো সার্কিটে অ্যাপ্লাই করব, যে এটা মূলত এরকম হয়। তো আমরা সবাই জানি যে অ্যাবজর্ব কি, যে গ্রহণ করে, এখানে গৃহীতাকে আর ডোনারকে, এর দান করে এই জন্য সে সাপ্লাই। এ গৃহীতা এ গ্রহণ করে, অর্থাৎ এটা একটা লোড, তার মানে সে হচ্ছে গৃহীতা, এর দানা এ ডোনার এ হচ্ছে গৃহীতা, এরকম এহ গ্রহণ করে সেও গ্রহণ করে, সে আবার সাপ্লাই দিচ্ছে। তো যখন আমরা এই KVLটা ফেলাবো, একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে গ্রহণ করে সে সবসময় প্লাস দিয়ে শুরু হয়, যে সাপ্লাই দেয় সে সবসময় মাইনাস দিয়ে শুরু হয়। এই জিনিসটা আমাদের মাথায় জানা থাকে, যে যে সাপ্লাই দেয় সে সবসময় প্লাস দিয়ে শুরু হয়। তো এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট ডিরেকশন দেওয়া আছে, আবার এটার কারেন্ট ডিরেকশন এই দিক দিয়ে দেওয়া আছে। তো আমি আবারও বলছি, যে অ্যাবজর্ব পাওয়ার যে গ্রহণ করে সে প্লাস দিয়ে শুরু হয়, যে সাপ্লাই দেয় সে মাইনাস দিয়ে শুরু হয়। তো আগে টেস্ট করে দেখি, এ সাপ্লাই দিচ্ছে, দেখুন এ মাইনাস পয়েন্ট দিয়ে শুরু হয়েছে, যেহেতু এদিকে যাচ্ছে কারেন্ট সে মাইনাস দিয়ে শুরু হয়েছে। দেন এ আসে কি দেখি, তো এটা অ্যাবজর্ব পাওয়ার দেখে সে প্লাস হবে আগে, তারপরে মাইনাস হবে। তো সে এদিক দিয়ে আসতেছে, এও এদিক দিয়ে আসছে, তার মানে সে এইদিকে যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি সাপ্লাই পাওয়ার, মাইনাস দিয়ে শুরু হয়েছে প্লাস আসে। এখন দেখুন, এটা হচ্ছে কি অ্যাবজর্ব পাওয়ার, প্লাস দিয়ে শুরু হয়েছে, এটা মাইনাস, এটাও কি অ্যাবজর্ব পাওয়ার, যেহেতু এইদিকে ডিরেকশন দেওয়া আছে মানে নিচের দিকে যাচ্ছে, তার মানে ওটা উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। তো অ্যাবজর্ব পাওয়ার প্লাস দিয়ে শুরু হয়, সাপ্লাই পাওয়ার মাইনাস দিয়ে শুরু হয়। এখন আপনি বলতে পারেন যে যদি এই সাইনটা উল্টা হইতো তখন ডিরেকশনটাও উল্টা হয়ে যাইতো। তো কাজেই আমি এখন যেটা বুঝাচ্ছি আগে সেটা বুঝি, দেন আমরা ওটাও বুঝবো। তাহলে এইখানে আমরা KVL কিভাবে অ্যাপ্লাই করব, যে বলতেছে বীজগাণিতিক যোগফল শূন্য। তো সবার আগে আমরা যেহেতু এখানে মেশ, বদ্ধ সার্কিট, মেশ এবং লুপ সবগুলোতেই এই KVLটা ফেলানো যায়, তা আমরা দেখব কারশফ ভোল্টেজ লর ক্ষেত্রে। দেখুন যে সব সময় আমি পরেরটা নিব, আমি সবসময় পরেরটা নিব, আপনি যদি সবসময় আগেরটা নেন তাহলে এরও যে আগের চিহ্ন এটারও আগের চিহ্ন নেবেন, এটারও আগের চিহ্ন নেবেন, এটারও মুখের আগের, মানে আপনি শুরুর দিকে যদি চিহ্নটা নেন। তো আমি দুই ধরনের ভাবেই দেখাচ্ছি, যে আমি যদি শুরুর দিকে চিহ্নটা নেই তাহলে কীরকম হবে এবং পরের চিহ্নটা নেই তাহলে কীরকম হবে, দুটাতেই উত্তর সেম আসবে। তো এখন আমি চাচ্ছি যে এই এইটা একটা ম্যাশ, এটা একটা ম্যাশ, এই ম্যাশের মধ্যে আমি KVL অ্যাপ্লাই করব, ম্যাশের মধ্যে KVL অ্যাপ্লাই করব, তাহলে কীরকম হয় দেখুন।
KVL যদি আমি এই মেশের মধ্যে অ্যাপ্লাই করি, এটার কারেন্ট ধরলাম কত, 3, এটার কারেন্ট ধরলাম I1, এটা ধরলাম I2, সে এইদিকে আসতেছে। আচ্ছা তাহলে কীরকম হয় এখন আমরা দেখি। তাহলে এটা হচ্ছে আমি পরেরটা ধরতেছি, পরেরটা হচ্ছে কি প্লাস ভি ড্যাশ। দেখুন KVL খালি ভোল্টেজ ড্রপ আসবে, অর্থাৎ খালি ভোল্টেজ আসবে, তো এটা হচ্ছে সোর্স ভোল্টেজ এবং ড্রপ ভোল্টেজগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য, যে মেশটাই আমি ঘুরাবো KVL করব। তাহলে এখানে কত মাইনাস, আমি পরেরটা নিচ্ছি মাইনাস, মাইনাস কি V1, এদিক দিয়ে ঘুরাচ্ছি, অর্থাৎ এদিক দিয়ে আমি ঘুরাচ্ছি, তার মানে এটা কি I3, তো আমি পরেরটা নিচ্ছি মাইনাস, মাইনাস V3। তো এটা যদি আমি আবার ভোল্টেজে রূপান্তর করতে চাই, এইরকমও আমি লিখতে পারি, মাইনাস এটা কত I1 R1, মাইনাস I3 V3 সরি R3, কেননা আমরা কি জানি ভোল্টেজ সমান সমান কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল, এটা তো আমরা জানি ওহমের সূত্র থেকে, আর ওহমের সূত্র তো আমরা অলরেডি সবাই জানি। তো এটা গেল, এটার ক্ষেত্রে কি বলছে বীজগাণিতিক যোগফল শূন্য, বীজগাণিতিক যোগফল শূন্য। দেখুন যে বদ্ধলুপি আমি ফেলাইছি এরপরে সমান সমান দিয়ে শূন্য দিলাম, যে বীজগাণিতিক যোগফল শূন্য। তারা তো বলছে সূত্রের মধ্যে KVL সাহেব, যে কারশপের যেহেতু ল, সেখানে তারা বলেই দিছে যে যেদিক দিয়ে আমরা ঘুরাবো তার বীজগাণিতিক যোগফল শূন্য বসাবো, যে লুপে ঘুরাই না মেশে ঘুরাই না পুরো বদ্ধ সার্কিটে ঘুরাই, যেভাবে ঘুরাই যার বীজগাণিতিক যোগফল শূন্য দিব। এখন দেখি আমি তো তার পরেরটা নিলাম, এখন এইভাবে কিন্তু একটা ইকুয়েশন আপনি আনতে পারবেন, দেন এইভাবে দুইটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনগুলো সলিউশন করলে অ্যান্সার আসবে ইজিলি। এখন আমরা দেখি তো যে এই ম্যাথটা আমরা প্রথমের দিকে সূত্রটা নিয়ে দেখি। আচ্ছা এটার আগে আরেকটু ক্যালকুলেশন বাকি আছে, সেটা হচ্ছে V1 প্লাস V3, এটা হচ্ছে দেখুন এটা তো V1 প্লাস V3 আসলো ড্যাশ সমান। আচ্ছা এখন যদি আমি মুখের সামনেরটা নেই তাহলে কি হয়, মুখের সামনেরটা যদি আমি নেই তাহলে ভি ড্যাশ, এটার মুখের সামনেরটা কি আছে প্লাস, কত V1, এটার মুখের সামনেটা কি প্লাস, এটা কত V3, সমান সমান জিরো। দেখুন ঘুরে ফিরে সরি ভি ড্যাশ V1 প্লাস V3 আসতেছে, অর্থাৎ এটা এটা একই জিনিস। কিন্তু তো আমার দুইভাবে করলেই আমি পারবো, আমি হয় মুখের সামনেরটা নিব নয় পরেরটা নিব, আমি যদি পরেরটা নেই তাহলে সবগুলোর পরেরটা নিব, আর যদি আগের সাইনটা নেই তাহলে সবগুলোর আগের সাইনটা নিব। আর এটা যেহেতু অ্যাবজর্ব পাওয়ার সে প্লাস দিয়ে শুরু হবে, দেখবো যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, যেহেতু কারেন্টের ডিরেকশন এই দিকে যাচ্ছে কাজেই আমার প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। যদি আমার ডিরেকশনটা দেয়া না থাকতো তাহলে আমি যেভাবে ঘুরাইতাম ভোল্টেজ মাইনাস থেকে প্লাসের দিকে ভোল্টেজ যায়, ডিরেকশন যায়, কারেন্ট প্রবাহিত হয়, ইলেকট্রন তার নেগেটিভ যে দিকে প্রবাহিত হয় কারেন্ট তার উল্টো দিকে প্রবাহিত হয়, তো ইলেকট্রন ফলো করবে এদিক দিয়ে কারেন্ট ফলো করবে এদিক দিয়ে, যেহেতু এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত, তো কাজেই দিক কী হচ্ছে যে এদিক দিয়ে সে কারেন্ট প্রবাহিত হবে, সেক্ষেত্রে সে প্লাস হইতো এটা মাইনাস হইতো, যদি এরকম চিহ্ন দেয়া নাও থাকতো তখন আমি আমার মতো করে ধরতাম, এটার ক্ষেত্রেও এইরকমই ধরতাম। তো আমরা এরকম এত করব। তো এবার দেখি এটাকে KVL ফেলাই, এটার এই দিক দিয়ে ফেলাই, তো KVL যদি ফেলাই তাহলে কি আসতেছে, এটার পরেরটা আমি ধরতেছি, তাহলে আমরা এটা বাদ দিই, আমরা সবগুলো দেখলাম পরেরটা দিয়ে KVL দিয়ে আমরা বীজগাণিতিক যোগফল শূন্য আনতে পারতেছি। তো এটার ক্ষেত্রে দেখি V প্লাস V প্লাস V মাইনাস V2 মাইনাস V3 সমান জিরো, তাহলে ডাবল প্রাইম V2 প্লাস V3, তার মানে আমরা এইভাবে দুইটা ইকুয়েশন পাবো, দেন ক্যালকুলেশন করে আমরা ইজিলি ম্যাথ করতে পারবো। এখন এখানে আমরা যখন V3 V2 তো সরাসরি পাবো না, তখন আমরা কারেন্ট দিতে পাবো, কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকবে, কারেন্টের ভ্যালু দেওয়া থাকবে, সেটার সঙ্গে আমরা গুণফল করে যা আসবে তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এখন আমরা ম্যাক্সওয়েল সম্পর্কে জানতে চাই, ম্যাক্সওয়েল আর KVL, ম্যাক্সওয়েল মানেই হচ্ছে KVL সিস্টেম, যে KVLটাই KVL ম্যাক্সওয়েল দুজনেই সেম জিনিস, খালি ম্যাক্সওয়েলের ক্ষেত্রে এক্সট্রা কিছু নিয়ম একটু মেনটেন করতে হবে, এক্সট্রা তেমন কিছু না, জাস্ট একটা সহজ একটা নিয়ম মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল জিনিসটা কি সেটা আগে দেখি। যে এই দেখুন যে কোনো মেশ বা লুপ বা ভোল্টেজ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য, এটা তো আমরা দেখলামই, তো ওইটার সংজ্ঞা এটার সংজ্ঞা সেম সংজ্ঞা, কোনো সেন্স নাই, কেননা মেশ ম্যাক্সওয়েল মানেই KVL সিস্টেম, নোডাল মানেই KCL সিস্টেম, তো নোডাল KCL একই জিনিস, ম্যাক্সওয়েল আর KVL একই জিনিস। আচ্ছা তাহলে এখানে এর সেন্সটা কি, সেন্সটা হচ্ছে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে আমরা সব সময় একদিকেই ঘুরাবো, এরকম একদিকেই ঘুরাবো, এবং তার জন্য সেপারেট একটা খালি কারেন্ট ধরবো, এখানে এইখানে কি কারেন্ট আছে সেটা আর দেখবো না আমরা,
এইখানে কি কারেন্ট দিয়েছে, ডিডাকশন দিয়েছে, এরকম না। যেমন দেখি আমরা আবার অঙ্কন করি, এটা এই দেখি, এটা আছে আর ওয়ান, এটা আছে আর টু, এটা আছে আর থ্রি, এটা হচ্ছে ভি ড্যাশ, ভি ডাবল ড্যাশ, আর এটা ভি ড্যাশ। আচ্ছা, তো ম্যাক্সওয়েল জিনিসটা তাহলে কি, ম্যাক্সওয়েলের ক্ষেত্রে জাস্ট এটা তো একটা বদ্ধ সার্কিট বা লুপ, একটা ম্যাশ, এটা তো একটা লুপ, একটা ম্যাশ, একবার বদ্ধ সার্কিট, পুরোটাই লুপ, এটাও ম্যাশ, এটাও ম্যাশ। তো মেশের মধ্যে আমি এখন প্রতিটা মেশে সেপারেট সেপারেট মেশ, এখানে কিন্তু মেশের মধ্যে ফেলাইতে হবে, অর্থাৎ প্রতিটা সেপারেট সেপারেট মেশের মধ্যে কেভিএল কেভিএল আমরা ফেলাবো। মাথায় রাখবেন যে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে প্রতিটা ম্যাশের মধ্যে কেভিএল ফেলানো হয়। তো কীভাবে হচ্ছে দেখুন, আমি যদি কারেন্টকে এইভাবে ঘুরাই তাহলে এটার বেলায়ও কারেন্টকে এইভাবে ঘুরাবো, মানে সবাইকে যদি ক্লক ওয়াইজ ঘুরাই সবাইকে ক্লক ওয়াইজ ঘুরাবো, সবাইকে যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাই তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাবো। ঘুরাইয়া এর একটা কারেন্ট ডিরেকশনের নাম দিলাম, এটা আই ওয়ান, এটার নাম দিলাম কি আই টু। দেখুন আমি ম্যাক্সওয়েল নিয়ে আলোচনা করছি, কাজেই ম্যাক্সওয়েলের সামান্য কিছু পরিবর্তন আছে, সেটা সামান্য পরিবর্তনটাই আমরা দেখছি। ম্যাক্সওয়েল আর কেভিএল দুটোই কিন্তু সেম জিনিস, ওটার সংজ্ঞা এটার সংজ্ঞা একই সংজ্ঞা, জাস্ট ম্যাক্সওয়েল করতে গেলে কিছু নিয়ম মেনটেন করতে হয়, সেই জিনিসটাই আমি বলতেছি। সেটা হচ্ছে দেখুন, প্রথমত আমি এইদিকে ঘুরাইছি, এইদিকে ঘুরাইছি, ম্যাক্সওয়েল সবসময় মেশের মধ্যে অ্যাপ্লাই করব, তাহলে কি হবে আমাদের করতে সুবিধা হবে। তো এটা একটা মেশ বদ্ধ লুপ, আচ্ছা এটা একটা বদ্ধ লুপ, তো এটার নাম দিলাম আই ওয়ান, এটার নাম দিলাম আই টু। এখানে সেপারেট এর নাম এখন দেখার দরকার নাই, আমরা আগে কীভাবে ফেলাচ্ছি সেটা আগে দেখতে হবে। আচ্ছা, যখন এইটাকে ঘুরাচ্ছি আবার যখন এইটাকে ঘুরাচ্ছি, দুইটা দুই ভাই, এটার নাম দিছে আই ওয়ান, এটার নাম দিছে আই টু। তো এই জায়গায় সে এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, এটার এই দিক দিয়ে কারেন্ট আসতেছে, এটার এই দিক দিয়ে কারেন্ট মানে আসতেছে। আচ্ছা, তাহলে এইখানে কী হবে, আমি যাকে ঘুরাবো তাকে সবসময় বড় ধরবো, যাকে ঘুরাবো তাকে সবসময় বড় ধরবো, তাহলে কেভিএল ফেলাই কী হয়, ভি, এদিক দিয়ে কেভিএল ফেলাচ্ছি। দেখুন ঘুরাই দেখাচ্ছি আমি, এটা যদি এ দি বি সি ডি, তাহলে এ বি সি ডি এতে কেভিএল অ্যাপ্লাই করে, মেশে কেভিএল অ্যাপ্লাই করে, তাহলে এটা কত, পরের সাইনটা ধরতে আসছি আমি, পরের সাইনটা যদি ধরি আমি তাহলে কত, প্লাস, এটা আছে কি প্লাস, এটা অ্যাবজর্ব পাওয়ার, এটা মাইনাস, এটা অ্যাবজর্ব পাওয়ার, প্লাস দিয়ে শুরু হয়েছে, এটার অ্যাবজর্ব পাওয়ার এদিকে প্লাস দিয়ে শুরু হয়েছে, যেহেতু তীর চিহ্ন এইদিকে আসতেছে এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে আর এটা প্লাস হবে। আচ্ছা, তাহলে এখন আমি দেখি এটা কত, পরেরটা ধরছি মাইনাস আই ওয়ান আর ওয়ান, এইবার এটার ক্ষেত্রে আসলে কী হবে, মাইনাস, পরেরটা ধরছি, পরেরটা যদি ধরি তার কী আসে এখানে কত, আর থ্রি, তাহলে কারেন্টটা কী হবে, এই যে আমি এখন এইটা চালাইছি আর ওয়ান আই ওয়ান বড়, তাহলে আগে আই ওয়ান মাইনাস আই টু, দেখুন মাইনাস আই টু, এখানে আই টু ছোট যেহেতু আমি এইটা ঘুরাচ্ছি, কাজেই এখন আই টু ছোট, আই ওয়ান মাইনাস আই টু সমান সমান জিরো, এই হয়ে গেল আমার মাইনাস আই ওয়ান আর ওয়ান মাইনাস আই ওয়ান আর থ্রি মাইনাস আই টু আর থ্রি সমান সমান জিরো, এই হচ্ছে আমার একটা ইকুয়েশন পাইলাম। আচ্ছা, তো এটার তো আরেকটা আছে, এটার তো ফেলাইতে হবে আবার, তো আবার যেহেতু আমি বারবার বলছি যে সবগুলোই একই দিকে ঘুরাবো, এটা যেহেতু অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরাইছি এটাও ক্লক ওয়াইজে ঘুরাবো, আরও যদি থাকতো আরও ক্লক ওয়াইজে ঘুরতাম, সব ক্লক ওয়াইজে ঘুরাবো, আবার যদি এটার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাই এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাবো, ওটাও অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাবো, যেভাবে আমি নিব সবগুলো একইভাবে নিব। আচ্ছা, তাহলে এটার কেভিএল অ্যাপ্লাই করি, এটা এদিকে ঘুরতেছে, তাহলে এখানে কি আগে পাচ্ছে কি, আমি পরেরটা নিছিলাম কি, দেখুন এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে উঠে এদিক দিয়ে ঘুরতেছে সে, তাহলে কি প্লাস। আচ্ছা, সবার আগে এগুলো ধরি, এটা কত মাইনাস, পরেরটা ধরবো মাইনাস, আচ্ছা তো এরপরে কি আছে, পরেরটা যদি ধরি মাইনাস প্লাস 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 আর থ্রি, তো এবার এআই বড়, দেখুন এবার এআই বড়, আচ্ছা কে বড়, আই টু বড়, তাহলে আই টু বড় হইলে এ ছোট, আই ওয়ান ছোট, দেখুন আই টু বড় মাইনাস আই ওয়ান ছোট। আচ্ছা, তারপরে কি এটা মাইনাস, এটা প্লাস, এদিক দিয়ে ঘুরে আছে, তার মানে এবার প্লাস প্লাস আই টু সমান সমান কত, এটার এটার ভ্যালু কত জানি আমরা, এটার ভ্যালু আই টু, এটা আই টু, এটা তো আই টুই না, এটা তো আই টুই, এখানে এসে তো খালি গ্যাঞ্জাম হচ্ছে, যেহেতু এই সাইডে থাকতেছে এই সাইডে, দুই সাইডেই থাকতেছে, এখন কোনটা কে বড় কোনটা কে ছোট সেটা আমরা যাকে ঘুরাবো তাকে বড় ধরবো, যাকে ঘুরাবো না তাকে আমরা মাইনাস বিয়োগ দিব। তো এইবার আমি এরে ঘুরাইছি, এই জন্য আই টু বড় হয়েছে আই ছোট হয়েছে, এইটুকুই যা পরিবর্তন, সমান সমান জিরো, যদি কে বিএল তার মানে সমান সমান জিরো, বীজগণিতের যোগফল শূন্য, এটা হলো দুই নম্বর। এখন এগুলো জাস্ট এখন ক্যালকুলেটারে ইকুয়েশন করে ইজিলি ম্যাথ সলভ করা যাবে। এই ছিল কেভিএল এবং ম্যাক্সওয়েলের আলোচনা। এখন পরীক্ষার হলে
বলে নাই যে এরকম একটা ম্যাথ দিছে, দিয়ে বলে নাই যে ম্যাক্সওয়েলে করুন বা কেভিএল খালি কেভিএলে করুন, কিভাবে করুন সেটা বলে নাই। তাহলে আমরা সরাসরি নোডাল করব, কেননা নোডালে করলে সবচেয়ে সহজ হবে। নোডাল কিভাবে করতে হয় এর আগের লেকচারে আমরা দেখিয়েছি, ওখানে অনেক ইজি। নোডাল করতে গেলে, নোডাল করতে গেলে এখানে কেসিএল ধরতে হবে। কেসিএল ধরতে গেলে যদি এ উপরের দিকে উঠাই, তার মানে সে কী হবে দেখুন, নোডাল যদি ধরি তাহলে কত এটা ধরতে হবে, প্লাস ভি, এটা কত ধরলাম, এটা হচ্ছে ভি বি, তাহলে মাইনাস ভি বি ভাগ আর ওয়ান, প্লাস এটা কত জিরো, যারা উঠতেছে উপরে তাদের প্লাস ধরছে, এত নিচে নামতেছে তাহলে এই মাইনাস, তাহলে ভি বি মাইনাস জিরো ভাগ আর থ্রি। আবার এ উপরে উঠতেছে মানে এও ঢুকতেছে, তার মানে প্লাস ভি ডাবল প্রাইম মাইনাস ভি বি ভাগ আর টু সমান সমান জিরো। এই যে হচ্ছে এইভাবে খালি জাস্ট অ্যান্সার বসাই দিব, মানে বসাই দিব ভ্যালু বসাই দিলে ইজিলি অ্যান্সার শেষ। তো আমি কেন এত প্যারার মধ্যে যাব, কাজে আমাদের নোডালটা খুব ভালোভাবে জানতে হবে। কেন জানতে হবে দেখুন, প্রসেসিংটা দেখলে আমরা বুঝতেছি নোডালের গুরুত্ব কত পড়বো। অবশ্যই আমরা নোডাল বিষয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখবো, এর আগের দুটো লেকচার চাইলে আপনারা দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের ফুল কনসেপ্ট চলে আসবে নোডাল বিষয়ে। তো এখন বলুন তো আমাদের কেভিএল আর মেশ, কেভিএল আর ম্যাক্সওয়েলের মধ্যে পার্থক্য কতটুকু আসলো, এটাও কেভিএল যা এটাও যেভাবে করব এটাও সেভাবে করতে হয়, কিন্তু কেভিএল যখন আমরা নর্মালি করব তখন এইরকম কোনো ডিরেকশন দেখাবো না বা এর কোনো আয়ন ভ্যালু বা আই টু ভ্যালু ধরবো না, কিন্তু ম্যাক্সওয়েলের বেলায় খালি ধরবো, ম্যাক্সওয়েলের বেলায় এরকম একটা ডিরেকশন দিব, হয় এইদিকে দিব না হয় উল্টা দিকে দিব, দিয়ে ইয়ে করবো। আর এখানে খালি আমরা মুখে মুখে ধরবো, যার ভ্যালু এখানে দেয়াই থাকবে, এটার ভ্যালু এখানে দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে, এটা আই থ্রি বলা আছে, এটা আই টু বলা আছে, দেন আমরা ইজিলি করতে পারবো, ইজিলি আমাদের যে কোনো ম্যাথ আমরা করতে পারবো। আর এটার বেলায় তাহলে এইখানের কারেন্ট কত আসবে, এখানের এটা যদি আই ওয়ান হয়, এটা যদি আই টু হয়, এটাও তো আই থ্রি, এটাও তো আই থ্রি, কিন্তু এটার আই থ্রির ভ্যালুটা কীরকম সেটা এই সিস্টেমে করতে হবে। এই সিস্টেমে করে এই আই টু থেকে এটা থেকে বিয়োগ বিয়োগ করলে যা আসবে তখন এটার আই থ্রির ভ্যালুটা চলে আসবে। আমরা ম্যাথ যখন করব তখন এই বিষয়গুলো বুঝতে পারবো। আমি জাস্ট একটু বেসিক কনসেপ্ট আপনাদের দিলাম, আপনারা চাইলেই এখন এই কনসেপ্টটুকু নিয়ে ইজিলি ম্যাথ করতে পারেন। এখন আমরা এই ম্যাথটা একটু খুব দ্রুত বেগে করব যে কি হয় কিনা। আচ্ছা দেখুন তো এই সোর্সটা কি, এটা তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সে কার উপর ডিপেন্ডেবল না, কিন্তু এই সোর্সটা ভি জিরোর উপর ডিপেন্ড, তার মানে এখানে ভি জিরো আছে, এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস আছে, তো এটা কার উপর ডিপেন্ড করতেছে, ভি জিরোর উপর, এই ভি জিরোর উপর সে ডিপেন্ড করতেছে, তার মানে কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, দেখুন এদিকে প্লাস এদিকে মাইনাস, তার মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হলে যেমন আমরা যখন এর পরে দেখবেন যে যখন সুপার পজিশন করবো তখন এইটাকে একবার ধরবো, এটাকে একবার ধরবো, কিন্তু তাকে একবার ধরবো না, কেননা সে তো ডিপেন্ড করে অন্যের কাছে, তার তো নিজস্ব কোনো পাওয়ার নেই, সে অন্যের কাছে কিছু নেয় সেটা নিয়ে সে চলে। তো কাজেই আমরা এখন যেটা করতেছি সেটা আগে বুঝি, তো এটাকে আমরা কেভিএল দিয়ে করবো, কেভিএল দিয়ে করলে ইজি আসবে। আচ্ছা কারেন্ট কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তো এটা কত কেভিএল ফেলাই এদিক দিয়ে ফেলাই, তাহলে এটা কত পরেরটা ধরতেছি বারো, তাহলে এটা যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস, এটা অ্যাবজর্ব পাওয়ার প্লাস মাইনাস, এটা প্লাস এটা, এটার মাইনাস এটা, এটার মাইনাস এটা, এটা প্লাস এটা, আবার এটার প্লাস এটা, এটার মাইনাস এটা, কেননা এটা অ্যাবজর্ব পাওয়ার, এখানে কী আছে সেটা পরে দেখতেছি। তো তাহলে কী আসতেছে দেখি, বারো মাইনাস, এখানে কারেন্ট তাহলে কী হবে, আই জিরো বা আই ওয়ান ধরলাম বা আই ধরলাম, তাহলে ফোর আই মাইনাস এখানে কত টু ভি জিরো, এরপরে এরপরেরটা কত ফোর প্লাস ফোর, তারপরেরটা কত মাইনাস সিক্স, মাইনাস সিক্স আই সমান সমান জিরো। এইখান থেকে দেখি তো যে মাইনাস, যেহেতু এদিক দিয়ে কারেন্ট আসতেছে তো এদিক দিয়ে আগে আসতে কিছু মাইনাস ভি জিরো, আচ্ছা মাইনাস ভি জিরো সমান সমান কত আসে সিক্স আই, দেখুন তো এটা এই জিনিসটা আমরা বুঝলাম কিনা যে মাইনাস ভি জিরো, নর্মালি তো আমার এখানে প্লাস হওয়ার কথা কিন্তু সে সাইনটা উল্টাই দিয়েছে ভি জিরো, তো মাইনাস ভি জিরো সমান সমান সিক্স আই, তাহলে ভি জিরো সমান সমান মাইনাস সিক্স আই। আচ্ছা তাহলে এখন এখানে আমরা দেখব বারো মাইনাস ফোর আই মাইনাস টু, ভি জিরো সমান সমান কত সিক্স আই মাইনাস সিক্স আই, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস গুণন সিক্স আই, প্লাস ফোর মাইনাস সিক্স আই সমান সমান জিরো, তাহলে কত আসে দেখি, দেখি তাহলে কত আসে আই জিরো, আমরা নির্ণয় করব আই জিরো আই বা ভি ভি জিরো নির্ণয় করব,
তাহলে আই সমান সমান এটা আসলো কত, এখান থেকে ফোর আই, এটা আসলে কত, ছয় থেকে না বারো আই, বারো আই থেকে এটা আর এটা দশ আই, দিলে থাকে কত টু আই, তাহলে প্লাস টু আই প্লাস এটা কত ষোলো সমান সমান জিরো, অর্থাৎ আই সমান সমান কত আসে এইট মাইনাস এইট, আচ্ছা আই সমান সমান মাইনাস এইট, তাহলে আই এর ভ্যালু এখানে বসাও কত আসে দেখি, ভি জিরো সমান সমান মাইনাস সিক্স গুণন মাইনাস এইট, ছয় আসতে আটচল্লিশ প্লাস আটচল্লিশ, এটা প্লাস আটচল্লিশ, তাই এটা লেখার দরকার নেই, এটা হচ্ছে উত্তর ভোল্ট। অবশ্যই আমরা পাশে এককগুলো লিখে দিব, কেননা এককগুলো না দেখে দিলে অনেক সময় এককের উপরে কিছু মার্ক কেটে নিতে পারে, কাজেই আমরা সবসময় যার যেই প্রশ্নই করি না কেন সবসময় চেষ্টা করবো তার এককটা দিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকে আমাদের লেকচার, আশা করছি আপনারা কেভিএল এবং ম্যাক্সওয়েলের পার্থক্যটা বুঝতে পারছেন, ম্যাক্সওয়েলে নতুন কোনো কিছু অ্যাড করার দরকার নেই, কোনো কিছু অ্যাড হচ্ছে না, আমরা কেভিএল কনসেপ্ট মাথায় থাকলেই হবে, এখানে শুধুমাত্র এইটুকুই রাখবো যে এর যেদিকে ঘুরাবো সেদিকে যারে ঘুরাবো তারে বড় রাখবো, যারে ঘুরাবো না তারে ছোট রাখবো যদি এই রকম জাংশন আসে, আর এইরকম আসলেই শুধুমাত্র ম্যাক্সওয়েলেই আসবে। তো কাজেই এই ছিল আজকে আমাদের লেকচার, আশা করছি এরপরে যখন আমরা লেকচারগুলো করবো এগুলোর ম্যাথ করবো তখন আরও আমরা ভালোভাবেই এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো।